আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দশম শ্রেণী। আমি আজ তোমাদের সাথে বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। তো আমাদের আলোচ্য বিষয় হলো মমতাদি। সাধারণত একজন মানুষ, মমতা মানে একজন সাধারণত একজন মানুষের নাম। আর এখানে লেখক নির্বাচন করেছেন মমতাদি, অর্থাৎ মমতা, স্নেহ, মমতা, ভালোবাসা। দি মানে দিদি। তো এখানে মমতা দিয়ে বোঝানো হচ্ছে গৃহকর্মীকে। তো আমাদের সমাজে যারা আমরা স্বাবলম্বী আছি, তারা আমরা সবাই গৃহকর্মী দিয়ে সংসারের ছোটোখাটো কাজ করে থাকি। লেখক ওই মমতা দিকে এখানে ফুটিয়ে তুলেছে, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। তো আমরা মানিক বন্দ্যোপাধ্যায় লেখক পরিচিতিটা একটু জেনে নিই। তিনি তার জন্ম 1908 সালে বিহারের সাঁওতাল পরগনা জন্মগ্রহণ করেন। তার আসল প্রকৃত নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি 1926 সালে মেট্রিক পাস করেন এবং 1928 সালে আইএসসি পাস করেন। 21 বছর বয়সে তিনি বিখ্যাত দিবারাত্রি পত্রিকা কাব্য রচনা করে বাংলা সাহিত্য মনে প্রবেশ করেন। এটা তার কাব্যর মধ্যে বিখ্যাত একটা কাব্যগ্রন্থ। তিনি আরও 50টিরও বেশি অধিক উপন্যাস রচনা করেন আর তিনি মৃত্যুবরণ করেন 1956 সালে 3রা ডিসেম্বর। তার মৃত্যু হলো 1956 সালে 3রা ডিসেম্বর। তো আমরা আজকে পাঠে যাচ্ছি। পাঠটা আমি একটু পড়ি। শীতের সকাল রুদ্রে বসে আমি স্কুলের পড়া করছি। মা কাছে বসে ফুলকপি করছেন। সে এসেই বলল, আপনার রান্নার জন্য লোক রাখবেন? আমি ছোট ছেলে মেয়েও রাখবো। অর্থাৎ গৃহকর্মী এসে মমতা দিয়ে সে আসলো এসে মানে লেখক আর লেখকের মা বারান্দায় বসে কি করতেছে? সকালবেলায় লেখক পড়তেছে আর লেখকের মা তরকারি কাটতেছে। সে এসেই মমতা দিয়ে এসেই বলল, আমি রান্না করতে পারি, আবার ছোট বাচ্চা কাচ্চা করে রাখতে পারি। অর্থাৎ সে তার কাজের আগ্রহটা এখানে ফুটিয়ে তুলল। নিঃসংকোচ আবেদন, বোঝা গেল সংকোচ অনেকই ছিল। প্রাণপণ চেষ্টা অতিরিক্ত জয় করে ফেলেছে, তাই যেটুকু সংকোচ নিতান্তই থাকা উচিত তাও এর মধ্যে নেই। অর্থাৎ সে তার কোনো সংকোচ বোধ কোনো কিছুই তার মধ্যে ছিল না। সে কী করল, নিঃসংকোচে সে কী করল, আবেদন জানালো যে আমি মানে যে আমি এখানে কাজ করব। তার কোনো সংকোচই ছিল না। বয়স আর কত হবে? বছর 23। পরনে সেলাই করা ময়লা শাড়ি, পাড়াটা বিবর্ণ লাল, সীমান্ত পর্যন্ত গঙ্গা, ঈশ্বর বিশীর্ণ মুখে গাঢ় শান্তির ছায়া, স্থির অচঞ্চল দুটি চোখ, কপালে একটি ক্ষত চিহ্ন আন্দাজে পড়া টিপের মতো। অর্থাৎ মমতাদির বয়স হলো 23 বছর বয়স। পরনের কাপড়টা ছিল তার ছেঁড়া বিবর্ণ লাল, আর ঘোমটাটা ছিল বেশ জড়ানো, বিষণ্ণ মুখে তার মুখের ছাপটা ছিল শান্তির ছায়া, স্থির চঞ্চল দুটি চোখ ছিল, কপালে একটি ক্ষত চিহ্ন আন্দাজে পড়া টিপের মতো। কপালে তার একটা আন্দাজে পড়া টিপের মতো একটা ক্ষত চিহ্ন ছিল। মা বললেন, তুমি রাঁধুনি? তখন মমতাদির দিকে বলে, তুমি কি রাঁধুনি? চমকে তার মুখ লাল হলো। সে চমক ও লালিমার বার্তা বোধ হয় মা হৃদয় পুষ্প। কোমল স্বরে বললেন, বসো বাছা। তো সে যখন বললো আমি রাঁধুনি, তখন লেখকের মা বললে যে তুমি কি রাঁধুনি? তখন তার এই কথাটা তার হৃদয়ের মধ্যে পৌঁছে গেল। সে বলল, আচ্ছা বসো মা। সে বসলো না, অনাবশ্যক জোর দিয়ে বললো, হ্যাঁ আমি রাঁধুনি, আমায় রাখবে? আমি রান্না ছাড়া ছোটো কাজও করব। সে বলল কি, হ্যাঁ আমি রাঁধুনি, আমাকে কি আপনি রাখবেন? আমি রান্না ছাড়া আরও যে ছোটো কাটো সংসারের যাবতীয় কাজ আছে এগুলিও
করল। মা তাকে জোর করলেন, দেখলাম সে ভারী চাপা। মা প্রশ্নের চাকা জবাব দিল, নিজে থেকে একটি কথাও বেশি করে না। সে বলল, তার নাম মমতা। আমাদের বাড়ি থেকে খানিক দূরে জীবনময়ের গলি, গলির ভেতরে 27 নম্বর বাড়িতে একতলায় সে থাকে। তার স্বামী আছে আর একটি ছেলে আছে। স্বামীর চাকরি নেই, 4 মাস সংসার আর চলে না। সে তাই পর্দার ছেলে উপার্জনের জন্য বাইরে এসেছে। এই তার প্রথম চাকরি, মাইনে সে তার জানে না। দুবেলা রেঁধে দিয়ে যাবে কিন্তু খাবে না। 15 টাকা মাইনে ঠিক হলো সে, অর্থাৎ তার মা তাকে জেরা করলেন এবং তিনি মমতা দিচ্ছিলেন খুব বাড়ি চাপা। সে কোনো বেশি কথার উত্তর কথা বললো না এবং বললো, তাকে জিজ্ঞেস করা হলো, তোমার নাম কি? সে বললো মমতা। আর মমতার বাড়ি হলো লেখকের বাড়ি থেকে খানিক একটু দূরে, অর্থাৎ জীবনময় গলির ভেতরে 27 নম্বর বাড়িটার একতলায় তিনি থাকেন। তার স্বামী চাকরি গেছে, 4 মাস হলো, তাদের সংসার আর চলে না। সে পর্দা সে পারিবারিক প্রথা ভেঙে সে চাকরির জন্য বাইরে আসবে। তার বেতন হলো 15 টাকা। সেই বোধ হয় টাকা বারো আশা করেছিল, কৃতজ্ঞতা সে দুচোখ সজল হয়ে উঠলো। তার যখন বললো যে তোমার বেতন 15 টাকা, মমতা আশা করেছিল যে তার বেতন হবে মাত্র 12 টাকা, তখন তার 15 টাকা শুনে সে খুব খুশি হয়ে গেল। মা বললেন, আচ্ছা তুমি কাল সকাল থেকে এসো। সে মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে তৎক্ষণাৎ চলে গেল। আমি গেটের কাছে তাকে পাকড়া করলাম, শুনো এক্ষুনি যাচ্ছ কেন? রান্না দেখবে, রান্নাঘর দেখবে না? আমি দেখিয়ে দিচ্ছি, এসো কাল দেখবো। অর্থাৎ লেখক গিয়ে তাকে রাস্তার মধ্যে ধরলো যে তুমি এখন চলে যাচ্ছ কেন, তুমি আমাদের রান্নাঘরটা দেখে যাও। তখন মমতা বললো যে না, আমি আজ চলে যাচ্ছি, আমি আগামী দিন এসে দেখবো। কাল দেখবো বলে সে এক সেকেন্ড দাঁড়ালো না, আমায় তুচ্ছ করে দিয়ে চলে গেল। ওকে আমার ভালো লেগেছিল, ওর সঙ্গে বাপ করতে ব্যস্ত হয়ে উঠেছিলাম, তবু আমি ক্ষুণ্ণ হয়ে মার কাছে গেলাম একটু বিস্মিত হয়ে। যার অমন মিষ্টি গলা, চোখে মুখে যার উঠছে পড়া স্নেহ, তার ব্যবহার এমন রূঢ়। অর্থাৎ মেয়েটি কী করলো, অনাবশ্যকভাবে সে এখানে দাঁড়ালো না, অনাবশ্যক কথাও বললো না, যেন লেখক ভাবলো যে আমাকে তুচ্ছ করে সে এখান থেকে চলে গেল। তারপর মা বললেন, পিছনে ছুটেছিলি বুঝি ভাব করতে, ভাবিস না তোকে খুব ভালোবাসবে, বারবার তোর দিকে এমন করে তাকাচ্ছিল। সে কী করছিল, লেখক যখন তার পিছনে পিছনে যাচ্ছিল তখন মা টের পাইছিল, তাই বলছিল যে তুমি কি তার পেছন পেছন হয়ে যাচ্ছিল? আচ্ছা তুমি টেনশন করো না, তোমাকে কী করবে, সে খুব ভালোবাসবে। শুনে খুশি হলাম, রাধুনী পদপ্রার্থিনীর স্নেহ সেদিন অমন কাম্য মনে হয়েছিল, কেন বলতে পারি না। অর্থাৎ লেখক সেদিন তার ভালোবাসা যে পাবে এই আশাটা করেছিল। পরদিন সে কাজে এলো, নীরবে নতমুখী কাজ করে গেল। সে বিষয়ে উপদেশ পেল, পালন করলো, যে বিষয়ে উপদেশ পেল না সে নিজের বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে সম্পূর্ণ করলো। অনর্থক প্রশ্ন করলো না, নির্দেশের অভাবে কোনো কাজ ফেলেও রাখলো না। সে জন্য বহুদিন এইভাবে কাজ করছে কিনা আরম্ভ এমন নিখুঁত হলো তার কাজ। অর্থাৎ মমতাদিন পরদিন এলো, এসে তার নত মুখে সে ঘরের সব কাজগুলো যে কাজের জন্য উপদেশ দিল সেই কাজটা সে করলো, আর যেটার জন্য উপদেশ দিল না সেটা সে সুন্দরভাবে করে ফেলল। কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা দেখে সকলেই তো খুশি হলেন। মার ভবিষ্যৎ বাণী সফল করে সে যে আমার খুব ভালোবেসে, তার কোনো লক্ষণ না দেখে আমি হলাম ক্ষুণ্ণ। দুবার খাবার জল চাইলাম, 4-5 বার রান্না করে গিয়ে দাঁড়ালাম, কিন্তু কিছুতেই সে আমাকে ভালোবাসলো না, বরং রীতিমতো উপেক্ষা করলো। শুধু আমাকে না, সকলকে, কাজগুলিকে সে আপন করে নিল, মানুষগুলির দিকে ফিরেও তাকালো না। মার সঙ্গে মৃদু সুরে দু একটি দরকারি কথা বলা ছাড়া 6টা থেকে বেলা 10:30 অবধি একবারও কাশির শব্দ পর্যন্ত করলো না। সে যেন ছায়াময়ী
মানবী ছায়ার মতোই ম্লানিমাল ঐশ্বর্যে মহিষী, কিন্তু দরাচর অতীত শব্দহীন অনুভূতিহীনে নির্ভীতা। অর্থাৎ লেখকের যে মা বলেছিল যে তোমাকে কালকে আসলে সে ভালোবাসবে, কিন্তু সে লেখক মমতা দিয়ে ধারতার হয়ে বলছিল, কিন্তু কোনো ভালোবাসার কোনো শব্দ সারা শব্দ তিনি পাচ্ছিলেন না। এর জন্য তিনি নিরাশ হয়ে গেলেন। আর তিনি অবলোকন করতে দেখেন যে গৃহকর্মী যে কাজ যে তার দায়িত্ব, সেই কাজটাই সে সেরে যাচ্ছে, আপন মনে কোনো কিছু অবহেলা করছেন। রাগ করে আমি স্কুলে চলে গেলাম, সে কি করে জানবে মাইনে করা রাধুনির দূরে থাকাটা সকলে তার কাছে আশা করছে না। তার সঙ্গে কথা কইবার জন্য বাড়ির ছোট কর্তা ছটফট করছে। সপ্তাহখানেক নিজের নতুন অবস্থায় অভ্যস্ত হয়ে যাওয়ার পর সে আমার সঙ্গে বাদ করল। অর্থাৎ সে প্রথমে লেখকের সাথে কোনো কথাই বলছিল না, সপ্তাহখানেক অতিবাহিত হওয়ার পর তিনি কী করলেন, লেখকের সাথে বাদ করল। তো আমি আজকে এখানেই তোমাদের ক্লাস শেষ করব। আর তোমাদের আমি কয়েকটা নতুন শব্দ নির্বাচন করেছি, নতুন শব্দগুলো বলে দিচ্ছি। বাছা অর্থ বৎস, অর্থাৎ ছেলে। পর্দা খেলে উপার্জন, অর্থাৎ এখানে নারীদের অন্তপুরে থাকার প্রথা ভেঙে বাহিরে উপার্জনের জন্য যাওয়া। অনারম্বর, অর্থাৎ জাঁকজমকহীন জীবনযাপন। হরির লোট, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে দান করা। হরির লোট অর্থ ছড়িয়ে ছিটিয়ে দান করা। তো আমি এখানে আজ ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।